আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান। আমি আজকে আমার দর্শকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। এটা এমন একটি রোগ, এটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি গ্লোমাস টিউমার। গ্লোমাস টিউমার হচ্ছে, আপনারা বললে সবাই বুঝবেন, কেউ কেউ কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছেন। এটা হচ্ছে নখের একটা টিউমার। তো নখের, যেহেতু চর্মরোগের ডাক্তার দেখাচ্ছে স্কিন, হেয়ার এবং নেইল, মানে চামড়া বিষয়ক, চর্মরোগ বিষয়ক, চুল বিষয়ক এবং নখ বিষয়ক যে কোনো সমস্যার জন্য রোগীরা এসে থাকেন, এই জন্য আজকে আমি এই নখের একটি গুরুত্বপূর্ণ টিউমার বা গ্লোমাস টিউমার নিয়ে আলোচনা করব। গ্লোমাস টিউমার যে শুধুমাত্র নখেই হয় তা কিন্তু না, এটা কিন্তু শরীরের অন্যান্য জায়গায় হতে পারে। যেমন অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় সাধারণত হেডে হতে পারে, সেটা হেড বলতে আমরা সাধারণত ব্রেনের বিভিন্ন অংশে বুঝে থাকি, এবং এছাড়া নেক হতে পারে। নেক বলতে মানে আমাদের ঘাড়ের মধ্যে, বিশেষ করে এয়ারের ভিতরে বা কানের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু গ্লোমাস টিউমার হতে পারে। তো আজকে আমার, যেহেতু আমি স্কিন স্পেশালিস্ট, সেই হিসেবে আমি নখের গ্লোমাস টিউমার নিয়ে আলোচনা করব। নখের গ্লোমাস টিউমারে কিন্তু সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের, এই টিউমারটা সাধারণত নখের যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত এটা দেখা যায় যে আমাদের এই যে যে নেইল প্লেট আছে নখের যে উপরের সাদা অংশটা, এই নেইল প্লেটের নিচে যে অংশটা, সাবাঙ্গুয়াল রিজন, এইখানে কিন্তু হতে পারে। এছাড়া নখের চারিপাশে যেমন সাবাঙ্গুয়াল রিজন ছাড়াও যেমন পেরিয়াঙ্গুয়াল বা ল্যাটারাল অ্যাঙ্গেলেও কিন্তু হতে পারে। তো সাধারণত বাইরের থেকে দেখে কিন্তু খুব একটা বোঝা যায় না যে এই টিউমারটা কীরকম। হালকা মাত্র কিছুটা নখের থেকে একটু ফুলে থাকে এবং দেখা যায় যে কোনো সময় দীর্ঘমেয়াদি অনেক দিন এই টিউমারটা থাকলে নখের কোনো ডিফর্মিটি হয়, বা যেটাকে আমরা নখের কোনো সমস্যা বলে থাকি। নখ আঁকা বাঁকা হয়ে থাকে, এব্রো থেব্রোভাবে উঠে থাকে, নখের মাঝখানে একটা লিনিয়াল ডিপ্রেশন বা গর্ত হয়ে থাকে, এরকম হয়ে থাকে। কিন্তু প্রধানত এই রোগটার জন্য পেশেন্টরা নিজেরা এসে থাকেন। আমরা এই রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা একটা তিনটা সূত্র অবলম্বন করি। এই তিনটা সূত্র অবলম্বনকে আমরা ট্রায়াড বলে থাকি। ট্রায়াডের প্রথম অংশ হচ্ছে এটা কি, এটা হচ্ছে অনেক বেশি পেইন হবে। রোগী কিন্তু নিজেই মানে এটা কমপ্লেন করবেন যে আমার খুব বেশি ব্যথা হচ্ছে, উনি ব্যথার জন্য নখের কাছে, ডক্টরের কাছে এসে থাকবেন। দুই নম্বর হচ্ছে ডক্টর যখন বলবেন যে হলো কোন অংশটা ব্যথা হচ্ছে, যেহেতু আমি পূর্বে বলেছি যে এই অংশটা অনেক বেশি ফোলা থাকে না, তো জাস্ট উনি যখন টাচ করবেন তখন দেখা যাবেন যে অনেক বেশি ব্যথা, মানে যেটা সহ্য করার মতো না, এরকম একটা ব্যথা। আরেকটা হলো একটা কোল্ড সেন্সিটিভিটি টেস্ট আছে, যেটার কারণে দেখা যায় যে এই কোল্ড সেন্সিটিভিটি টেস্টটা কিন্তু এই গ্লোমাস টিউমারে পজিটিভ হতে পারে। কোল্ড সেন্সিটিভিটি টিউমার টেস্টটা কীরকম, এটা দেখা যায় যে সাধারণত কোনো বরফ রাখলে অথবা ঠান্ডা পানির মধ্যে নখটা ভিজিয়ে রাখলে দেখা যায় যে এই যে জায়গাটায় আমাদের টিউমার সেই জায়গাটায় ব্যথা হয়ে থাকে। তো এরকম এই তিনটা টেস্টের পজিটিভিটির কারণে কিন্তু আমরা গ্লোমাস টিউমার ডায়াগনোসিস করে থাকি। অনেক সময় দেখা যায় যে এইরকম ক্লিনিক্যাল ফাইন্ডিংস না পাওয়া গেলেও, তিনটা পুরোপুরি না পাওয়া গেলেও কিন্তু আমরা অন্য বিভিন্ন মানে যন্ত্রপাতি শরণাপন্ন হয়ে থাকি। যেমন সেটা এক্সরে হতে পারে, আল্ট্রাসাউন্ড হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে। তবে যতগুলো আমি টেস্ট বললাম তার মধ্যে সবথেকে সুন্দরভাবে এবং ভালোভাবে টেস্ট সম্পন্ন করা যায় এমআরআই দিয়ে। এমআরআই দিয়ে আমরা হলো একটা গ্লোমাস টিউমারের সাইটের মানে কতটুকু টিউমারটা হয়েছে এটা বোঝা যায়, এবং একই সঙ্গে কতটুকু বিস্তৃত এবং কতটুকু ডিপে ঢুকেছে এটা বোঝা যায়। এটা বোঝা যাওয়ার কারণে কিন্তু আমাদের পরবর্তীতে টিউমার সম্পর্কে একটা ধারণাও হয়, এবং আমরা যখন পরবর্তীতে চিকিৎসা করব সেটা একটু প্রয়োজন, সেটার জন্য খুবই প্রয়োজন। এখন গ্লোমাস টিউমারটা আসলে আমরা কীভাবে চিকিৎসা করব, চিকিৎসা করার ক্ষেত্রে এটার দ্বারা কিন্তু সাধারণত কোনো খাওয়ার ওষুধ বা লাগানোর মলম নাই। যতক্ষণ পর্যন্ত এই টিউমারটা আমাদেরকে বের করে না ফেলা হবে, যেটাকে আমরা এক্সিশন বলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্ট কষ্টই পেতে থাকবেন এবং এটার ব্যথাই হবে। এবং ব্যথাটার জন্য এটা এক্সিশন করা খুবই মানে এক্সপার্ট হ্যান্ডের জন্য এটা খুবই একটি খুব বেশি কঠিন কাজ নয়। এবং গ্লোমাস টিউমার আমরা হরহামেশা অপারেশন করে থাকি, এবং যখন আমরা এই টিউমারটা নখের নিচে বা চামড়ার নিচ থেকে আমরা যখন এটা ফেলে দেই, তো ফেলে দিলে দেখা যায় যখন টিউমারটা পড়ে যায় তখন একেবারে পড়া মাত্র রোগীদের ব্যথাটাও কমে যায়, এবং আস্তে আস্তে দীর্ঘমেয়াদীভাবে কারো যদি কোনো নেইল ডিফর্মিটি বা নখের এরকম গর্ত থাকে তো সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখানে আমি যে এতক্ষণ আলোচনা করলাম তো গ্লোমাস টিউমার, এই গ্লোমাস টিউমারের
কারণটা কি? কারণটা কিন্তু দেখা যায় যে সাধারণত বিভিন্ন জেনেটিক কারণে নখের বিভিন্ন অংশের ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালি থাকে বা স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে, যার ফলে এই জায়গা থেকে গ্লোমাস সেল বা এক ধরনের বিশেষ ধরনের সেলের টিউমার হয় বা এটা বেড়ে থাকে, এটার কারণে গ্লোমাস টিউমার হয়ে থাকে। এবং গ্লোমাস টিউমার সাধারণত দেখা যায় যে 30-50 এই বয়সে হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে এই রোগটা একটু বেশি হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে তুলনামূলক কম হয়ে থাকে। তবে গ্লোমাস টিউমার একটি টিউমার হলেও এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা থেকে সাধারণত ক্যান্সারে এটা পরিবর্তন হয় না। তো এই জন্য গ্লোমাস টিউমার নিয়ে আপনার অযথা ভয় পাবেন না, যদিও এটি বেশ মারাত্মক ব্যথা হয়, এই জন্য নিকটস্থ ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডক্টরের কাছে সঠিক চিকিৎসা নিলে পরিপূর্ণভাবে গ্লোমাস টিউমার যখন বের হয়ে যাবে তখন আপনি রোগ থেকে মুক্ত পাবেন, মুক্ত থাকতে পারবেন এবং কষ্ট দূরীভূত। ধন্যবাদ।